তুমি কি সংসার করতে চাও এই স্বামীর সাথে? এই যে মধ্যে অনেক ঘটনা ঘটছে, এই ঘটনা মাইনে নিয়ে কি সংসার করতে চাও? হ্যাঁ, কি ব্যাপার? অনেক ঝামেলা হয়ে গেছে না, সেটা সমাধান করবে কারা? তোমার বাবা মা কি আসবে এখানে? আসবে বলো, কি আসবে তারা, নাকি তাদের ছাড়াই তুমি এখানে থাকবে? উত্তর দাও। তুমি যে স্বামীর সাথে থাকবা, কিন্তু সেটা তোমার ফ্যামিলির দরকার নেই, করো তোমার বাবা মার দরকার নেই, ঝামেলাগুলো করছে দরকার নেই, টাকা পয়সা, হ্যাঁ গার্জিয়ানের দরকার নেই, টাকা পয়সা যে নিয়েছো সেটার কিছু কোনো ফয়সলা হবে না। এই টাকা নিয়ে কি করছো? এই টাকা স্বামীর যে অজান্তে টাকা নিয়েছো, নিয়ে কাকে দিছো, কার কাছে রাখছো, বাড়িতে বাড়িতে দিছো? আরে কথা বলো, সমস্যা কি, কথা বলো না কেন? টাকা করছো কিন্তু ভাই, যে টাকাগুলো নিছো কাকে দিছো তুমি? বাবা মার কাছে না অন্য কারো কাছে? নাটক করো, নাটক তোমার চোখে তো পারি নাই, তুমি এত অভিনয় তো ভালো করে করো দেখি আপনি জানেন আগে কোনো বিয়ে আছে? আমি তোমার নুন আর ওইলে তোমার স্বামী, নাক তো ভেস্তে দেখাও কোথায়, আমার বাইরে তো ছবি নেবে তুমি কি বাড়ি চলে যাবা? তুমি তুমি কি কি ঘটনা স্টেটমেন্ট তুমি তুমি কি তাহলে বাড়ি চলে যাবা? বাড়ি চলে যাবো তুমি? আরে সুখী না তো, এর পিছনে গ্যাং আছে, এ অনেক কথা লুকাইতেছে তো, অনেক কিছু লুকাইতেছে, টাকা পয়সা কি করে এ তো নিজে জান না। আপনি কি ইন্ডিয়া কয়বার গেছেন? পাসপোর্ট আছে তো? পাসপোর্ট আছে না? একবার ইন্ডিয়া গেছে, চলে গেছে, এর সাথে রেস্টুরেন্টটাই তো সবচেয়ে বড়। পাসপোর্ট ভাই, আপনি আরেকটা কথা হইলো, আপনি কি ভয়তে বলতেছেন না? এমনি ভয় কেন বলবো? তাই দেখতেছেন কি সত্য জন্য আমি দাঁড়িয়ে রয়েছি? ছোট এই যে অভিযোগ গুলো করছে আপনার বগ্নি বইতে, ঠিক আছে, বগ্নি সত্যি, এগুলো কি সব সত্যি না? আরে টাকা পয়সা করছে কি আপনি কি জানেন? টাকা পয়সা বাবা মার কাছে আছে সব। কত টাকা নিয়েছে মোট? 5,00,000 টাকা জন্য। আপনি কি ভয়ে বলতেছেন না? ভয় কেন বলবো? আপনাকে এক মারছাট আসছে, মারতে করছে না, কেন মারবে, ধরবে, যা সত্য তাই। আচ্ছা সর্বশেষ জিজ্ঞেস করি, কথার উত্তর দিবা? হ্যাঁ, সারাক্ষণে মুতো কথা বলে আর্মি গো সাথে আর আগের হাজবেন্ডের সাথে। আগে আগে কথার উত্তর দিবা? এই নাম কি? সুমি। সুমি কথার উত্তর দিবা? কথার উত্তর দিবা? আমরা তো সবই শুনছেন, আমি কি বলবো? আমরা সব শুনছি, তোমার মুখ থেকে তো কিছু শুনি নাই, তুমি কেন বলতেছো না? এগুলো সত্য না। তুমি যদি হতেই পারে যে আমি ভুল করছি বা এই ঘটনা করছি বা এইটা আমি করছি এটা করিনি, আমাকে মিথ্যে ব্লেম দিছে, সেইটা কি তোমার বলার নাই? সবই কি সত্য? তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছে সবই কি সত্য নাকি কিছু মিথ্যে আছে? নির্ভয় বলো, নির্ভয়,
সমস্যা নাই বলো বলতে পারো সমস্যা নাই মাগরিবের সময় তার পাউটা ধরতে শুধু বাকি ছিল অনেক বুঝাইছি কি করবে এখন মানে সমাধান কি তুমি এর সাথে সুখী না ভাই ওরা বলতে পারবে কি মাথায় কি হয়েছে হ্যাঁ মারছে নাকি মারছে কেন মারছে কেন মারছে কে মারছে কে মারছে কে কেন মারছে কেন মারছে বলো মোবাইলে মোবাইলে টাকা ঢুকাইতে চাইছো কেন তুমি কার সাথে কথা বলার জন্য টাকা ঢুকেছো তোমার তো ফোন ছিল তোমার হাজবেন্ডের ফোন ছিল তোমার ভাই আছে আর যে তুমি যে কার কার সাথে কথা বলো কেন বলো ভিডিও কলে কথা বলো হ্যাঁ কেন কথা বলো আচ্ছা সবাই যখন অভিযোগ করছে আমি কথা বলছি তো আমার যেটা ফোন নাম্বার আপনারা ট্যাকিং করে বের করে নেন যে আমি কতজনের সাথে কথা বলেছি না কথা বলিনি তোমার ফোন কই আমার ফোন ওনার কাছে আছে লাইট আছে ফোন ফলাইছে ফোন কি লাইভ আছে মানে চলে না ফোন কি চালু আছে কেন তো অত্যাচার করছে কই দিতেছে রাত করে খেলাই আমি যে বলি যে তো কবিত্রী কোনো গন্ডগোল সৃষ্টি হবে না শুধু ফোনটা দুই চালাবি না ওই যেভাবে চালাই সেভাবে চলবি ওই তোরে তাল পাতার ঘরে রাখলে তাল পাতার ঘরে শুনবি তুই চুপ থাক সোজা কথা আমার বলে তুই চুপ থাক ওরা যেটা করে সেটাই ঠিক আর আমি যেটা করি সেটাই ঠিক এই যে এতগুলো লোক আসলো তোমার কি কোনো অনুভূতি নেই অপরাধ বোধ আছে মনের ভিতরে তুমি যে অন্যায় করছো সেটা কি মনে হইতেছে মনে হয় মনে হয় কথা বলো তোমার কি মনে হয় যে তুমি অন্যায় করছো হ্যাঁ কথা বলো তোমার কি মনে হয় না যে তুমি অন্যায় করছো তোমার স্বামীর সাথে তোমার স্বামীর সংসারে যারা আছে পরিবারের সবার সাথে অন্যায় করছো না তুমি হ্যাঁ তুমি কি মুখ বন্ধ করে থাকতে পারবা মুখ বন্ধ করে থাকতে পারবা মুখ বন্ধ করে এখান থেকে যাইবি কেন আরে স্বামীকে যে থেরে দাও কেন কে আছে তোমার পিছনে কে তোমাকে চালায় তোমাকে চালায় কে মজুরদাতা কে তোমার বুদ্ধি দেয় এত বড় সাহস দে কারা এক সময় সংসার করো কিন্তু তোমার এত বড় মানে সাহস কথা না বলার মানে কি বলো তো তুমি এত বছর তো এমন তো বাচ্চা কাচ্চা নেও না অ্যাপ্লাই দাও কি তোমার ভিতরে কি তোমার টার্গেট কি তোমার আচ্ছা বিয়েটা কিরকম ছিল এই যে এর সাথে বিয়ে হয়েছে কিভাবে হয়েছে পারিবারিক ভাবে হয়েছে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে তাহলে কিভাবে হয়েছে হ্যাঁ হ্যাঁ দুজনে কিভাবে মানে তারে পাইলা কিভাবে তারে কিভাবে পাইলা তারে যে ধরছো এর ভিতরে কি মানে তোমার কোনো ষড়যন্ত্র আছে আমি তো তোমার কথা শুনতে চাই তুমি কেন বলো না তোমার অনেক কথা বলার আছে না ভিডিও করছেন তো শোনার পরে না কোনো প্রশ্ন করতেন দিয়ে করতেন না শোনার আগে তো ইয়ে না 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 তোমাকে আগে এখানে বসা ছিল যখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তোমার কথা বলো সব কথা কিন্তু এমন না যে সব তুমি অন্যায় করছো এমন আছে তোমার তোমাকে ফাঁসানোর জন্য বেশি কিছু বলছে এরকম হতে পারে না তুমি কি কিছু কথা বলতে চাও তাহলে আমি এটাকে বন্ধ করে দিবো